বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জেমিতি আজকের ভিডিওতে আমরা মোট পনেরোটি জেমিতি শিখব শুধু যে জেমিতির সংজ্ঞায় শিখব তা কিন্তু নয় জেমিতিগুলোর চিত্র অঙ্কন কীভাবে করতে হয় সেগুলোও শিখব যারা এই জেমিতিগুলো সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যেহেতু আজকে আমরা বিভিন্ন প্রকার জ্যামিতি সম্পর্কে আলোচনা করব তাই অন্য জ্যামিতিক সংজ্ঞা শেখার আগে জ্যামিতি কাকে বলে বা এর সংজ্ঞাটা কি সেইটা আগে জানি তো চলুন শুরু করি জ্যামিতি কাকে বলে যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ সুতরাং জ্যামিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ তাই আমরা বলতে পারি যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায় তাকে জ্যামিতি বলে বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই কেবলমাত্র উপস্থিতি আছে তাকে বিন্দু বলে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই কেবলমাত্র উপস্থিতি আছে তাকে বিন্দু বলে এটি হচ্ছে বিন্দু এর কোনো দৈর্ঘ্য নেই প্রস্থ নেই কি উচ্চতাও নেই এর শুধুমাত্র অবস্থান আছে রেখা কাকে বলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে রেখার কোনো প্রান্তবিন্দু নেই তাই রেখাকে ইচ্ছে মতো উভয় দিকে বাড়ানো যায় আমরা এই দিকেও রেখাকে বাড়াতে পারবো আবার এই দিকেও রেখাকে যত খুশি তত বাড়াতে পারবো রেখার কোনো প্রান্তবিন্দু নেই সরল রেখা কাকে বলে যে রেখা সর্বদা সোজা পথে চলে এবং চলার পথে কোনো দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে যে রেখা সর্বদা সোজা পথে চলে এবং চলার পথে কোনো দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে এটি হচ্ছে একটি সরল রেখা বন্ধুরা মনে রাখতে হবে সরল রেখা উভয় দিকে অসীম পর্যন্ত চলে অর্থাৎ এই রেখার চলার পথ কখনো শেষ হয় না তাই এই কথাটি বোঝানোর জন্য সরল রেখা চিত্রের দুই প্রান্তে তীর চিহ্ন নির্দেশ করা হয় যেমন এই যে এই প্রান্তে তীর চিহ্ন আছে আর এই প্রান্তেও তীর চিহ্ন আছে। এটা উভয় দিকে শুধুমাত্র চলতেই থাকে চলতেই থাকে এর চলার পথ কখনোই শেষ হয় না আর এমন রেখাকে সরল রেখা বলে চিত্রে ক খ একটি সরল রেখা বক্ররেখা কাকে বলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে যেমন ক খ হচ্ছে একটি বক্ররেখা কারণ এটা চলার পথে দিক পরিবর্তন করে অর্থাৎ আঁকা বাঁকা পথে চলে যেহেতু রেখাটি আঁকা বাঁকা পথে চলে তাই এটি হচ্ছে একটি রেখা রেখাংশ কাকে বলে কোনো রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে কোনো রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে এখানে ক আর খ হচ্ছে একটি রেখা এখন আমরা এই অংশটুকু কেটে দিলাম এখন ক আর গ হচ্ছে একটি রেখাংশ বন্ধুরা একটি কথা মনে রাখতে হবে রেখাংশ যেহেতু সুনির্দিষ্ট তাই একে কোনো দিকে বাড়ানো যায় না তল কাকে বলে কোনো ঘনবস্তুর ওপরিভাগ বা পৃষ্ঠদেশকে তল বলে কোনো ঘনবস্তুর ওপরিভাগ বা পৃষ্ঠদেশকে তল বলে বন্ধুরা তল অঙ্কন করা একটু কঠিন তো চলুন তল কীভাবে অঙ্কন করতে হয় সেইটি মনোযোগ দিয়ে দেখি যদি একবার মনোযোগ দিয়ে ভালোভাবে দেখেন তাহলে তলে চিত্রটি আপনারা অবশ্যই অঙ্কন করতে পারবেন তো চলুন তল কিভাবে অঙ্কন করতে হয় এখন দেখে নেই এটি হচ্ছে তল আশা করি তলে চিত্রটি এখন আপনারা অঙ্কন করতে পারবেন কোন কাকে বলে দুইটি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে যেটি উৎপন্ন হয় তাকে কোন বলে দুইটি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে যেটি উৎপন্ন হয় তাকে কোন বলে যেমন এটি হচ্ছে একটি সরল রেখা আর এটি হচ্ছে একটি সরল রেখা এই দুইটি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে তাই এটি হচ্ছে কোন সমকোণ কাকে বলে একটি সরল রেখার ওপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে প্রতিটি কোণকে সমকোণ বলে একটি সরল রেখার ওপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে প্রতি কোণকে সমকোণ বলে যেমন এটি হচ্ছে একটি সরল রেখা এর ওপর এখন আমরা একটি লম্ব টানবো এখন এই যে এই অংশটিকে বলা হচ্ছে সমকোণ আমরা জানি এক সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এটি হচ্ছে আমাদের সমকোণ আশা করি এখন বুঝতে পেরেছেন সূক্ষ্মণ কাকে বলে এক সমকোণ অপেক্ষা ছোট কোনকে সূক্ষ্মকোণ বলে এক সমকোণ অপেক্ষা ছোট কোনকে সূক্ষ্মণ বলে আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তার মানে হচ্ছে সূক্ষ্মকোণ হতে হলে অবশ্যই কোনটিকে নব্বই ডিগ্রি থেকে ছোটো হতে হবে তো এখন আমরা সূক্ষকণ কীভাবে অঙ্কন করতে হয় সেই চিত্রটি দেখব প্রথমে আমরা একটি চাঁদা নেব তারপর এখান থেকে এই বরাবর একটি দাগ দেব এখন এই যে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি যদি আমরা এখান থেকে এইভাবে দাগ টানি তাহলে এটা হয়ে যাবে সমকোণ মানে এক সমকোণ আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এখন সূক্ষ্ম কোণ হতে হলে নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে যদি আমরা সত্তর ডিগ্রি অথবা ষাট ডিগ্রি একটি কোণ অঙ্কন করি তাহলে সেটি হয়ে যাবে সূক্ষ্ম কোণ তো আমরা ষাট ডিগ্রি একটি কোণ অঙ্কন করি এই কোণের পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি আর সূক্ষ্ম কোণের সংজ্ঞায় বলা আছে এক সমকোণ অপেক্ষা ছোটো কোনকে সূক্ষ্মকোণ বলে আর যেহেতু এই কোণটির পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট তাই আমরা একে বলতে পারি এটি একটি স্থূল স্থূলকোণ কাকে বলে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোটো কোনকে স্থূলকোণ বলে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোটো কোনকে স্থূলকোণ বলে তো বন্ধুরা চলুন এখন আমরা দেখে নেই কোণ কীভাবে অঙ্কন করতে হয় প্রথমে আমরা একটি চাঁদা নেবো তো চাঁদাটি কাগজের উপর বসাবো এবং এই বরাবর একটি সরল রেখা টানব তারপর এই বরাবর একটি সরল রেখা টানবো এখন এই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এখন এই কোনটির মান হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় আর স্থূলকোণের সংজ্ঞায় কিন্তু বলা আছে এক সমকোণ অপেক্ষা বড়। কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোটো কোনকে কোণ বলে তাহলে এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এক সমকোণ অপেক্ষা বড় আছে। এই কোনটি এই কোনটি এক সমকোণ অপেক্ষা বড় আছে। আবার একশো আশি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি থেকে আবারও ছোট আছে। মানে দুই সমকোণ থেকে ছোট আছে। তাই আমরা বলতে পারি এটি একটি সরল সরলকোণ কাকে বলে দুইটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে দুইটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে এখন সরল কোণ কিভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা দেখব এটি হচ্ছে একটি সরল কোণ সরল কোণের সঙ্গে আমরা এভাবে বলতে পারি যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে বিপ্রতীপ কোণ কাকে বলে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ বলে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের কোণ বলে যেমন এটি হচ্ছে একটি সরল রেখা এটি হচ্ছে আরেকটি সরল রেখা এখন একটি সরল রেখা আরেকটি সরল রেখা পরস্পর সেদ করেছে এখন এখানে মোট চারটি কোণ উৎপন্ন হয়েছে আর এই কোণটি হচ্ছে এই কোণের কোণ কোণ কাকে বলে দুইটি কোণের যোগফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে একটিকে অপটির কোণ বলে দুইটি কোণের যোগফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটির কোণ বলে তো চলুন কোণ কীভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা এখন দেখে নিই এটি হচ্ছে একটি কোণ কারণ সংজ্ঞায় বলা আছে দুইটি কোণের যোগ ফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে তাহলে এই যে একটি কোণ আর এই যে একটি কোণ এই দুইটি কোণের যোগ ফল কিন্তু এই নব্বই ডিগ্রি মানে এই কোণটি হচ্ছে ষাট ডিগ্রি আর এই কোনটি হচ্ছে তিরিশ ডিগ্রি এই দুইটি কোণের যোগ ফল কিন্তু এই নব্বই ডিগ্রি তাই আমরা বলতে পারি এটি হচ্ছে একটি কোণ কারণ সংজ্ঞায় বলা আছে দুইটি কোণের যোগফল ফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি কোণ এই যে একটি কোণ আর এই যে একটি কোণ এই কোণ যদি আমরা যোগ করি তাহলে এদের যোগফল হবে নব্বই ডিগ্রি তাই এটি হচ্ছে একটি কোণ এইটির পুরো কোণ হচ্ছে এইটি কোণ কাকে বলে দুইটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে একটিকে অপটির কোণ বলে দুইটি কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তাহলে একটিকে অপটির কোণ বলে তো চলুন এখন আমরা সম্পরক্ষণ কীভাবে অঙ্কন করতে হয় সেটি দেখি এটি হচ্ছে সম্পর্ক কোণ এই কোণটি হচ্ছে আমাদের একশো ডিগ্রি আর এই কোণের পরিমাপ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো দুইটি মিলে হচ্ছে তাহলে দুইটি কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি তাই আমরা বলতে পারি একটি কোণ যদি একশো ডিগ্রি হয় তাহলে এর কোণ হবে পঞ্চাশ ডিগ্রি আবার একটি কোণ যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে কোণ হবে একশো ডিগ্রি সন্নিহিত কোণ কাকে বলে যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দুইটির একটির সাধারণ বাহু থাকে এবং কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তখন ওই কোন দয়কে সন্নিহিত কোণ বলে যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দুটির একটি সাধারণ বাহু থাকে এবং কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তখন ওই কোন দয়কে সন্নিহিত কোণ বলে যেমন এটি হচ্ছে একটি সন্নিহিত কোণ এখানে এই যে একটি কোন আর এই যে একটি কোন দুইটি কোণ আছে আর দুইটি কোণের শীর্ষবিন্দু হচ্ছে একটি আর এটি হচ্ছে একটি সাধারণ বাহু তাই আমরা বলতে পারি এটি হচ্ছে একটি সন্নিহিত কোণ